রেশন দুর্নীতি তদন্তে ফের তৎপর ইডি। কলকাতার চার জায়গায় গতকাল অভিযান চালালেন ইডির গোয়েন্দারা। সল্টলেকের সেক্টর ৫ এর পাশাপাশি কলকাতার চৌরঙ্গি লেনের একটি অফিসে তল্লাশিতে যান তাঁরা। যে সমস্ত জায়গায় তল্লাশি চালানো হয়েছে তার মধ্যে রেশন দুর্নীতিতে ধৃত বনগাঁর প্রাক্তন পুর প্রধান শঙ্কর আঢ্যের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অরবিন্দ সিংহের অফিসও রয়েছে। আদালতে ইডি দাবি করেছিল শঙ্করের ৯০টির বেশি সংস্থা রয়েছে ফরেন এক্সচেঞ্জের, এগুলির মাধ্যমে রেশন দুর্নীতির কালো টাকা বিদেশি মুদ্রায় পরিবর্তন করে দুবাইতে পাঠানো হয়েছে। কলিন স্ট্রিট ও মাকপি স্ট্রিটে দুটি ফরেন এক্সচেঞ্জের অফিসেও তল্লাশি চালায় ইডি। উদ্ধার করা হয়েছে নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র। মার্কুইস স্ট্রিটের শঙ্কর আঢ্যের এক আত্মীয়ের ফ্ল্যাটেও তল্লাশি চালানো হয়।